হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস গার্ডেন অ্যান্ড ফার্ম হাউজের পক্ষ থেকে আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আলোচনা করব বাজিকার পাখি ডিম দিলে করণীয়, অর্থাৎ বাজিকার পাখি ডিম দিলে আপনারা কী কী করবেন। মূলত আমরা যারা বাজিকার পাখি পালনে নতুন, তাদের কাছে ডিম কিন্তু অনেক মূল্যবান একটা জিনিস, কারণ অনেক কষ্ট করে অনেক অপেক্ষার পরে এই ফলাফল আমরা পেয়ে থাকি। কিন্তু সেই ডিম যদি নষ্ট হয়ে যায় অথবা পাখি সেটা ভেঙে ফেলে, আবার এমনও হতে পারে ডিম ফুটে যে বাচ্চা হয় সেটা মারা যায় অথবা বিকলাঙ্গ হয়, এই সমস্যা সমাধানের জন্যই আমার আজকের ভিডিওটি। আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, যদি আপনারা স্কিপ করে যান তাহলে হয়তো অনেক কিছু জানতে পারবেন না। আর এই ডিম পাড়ার পর বাজিকার পাখি যেটা মূলত করবেন আপনারা, সেটা হচ্ছে ব্রিডিং কোর্সটা করিয়ে নেবেন। আর ব্রিডিং কোর্স করানোর জন্য মূলত যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ক্যালসিয়াম সিরাপ, অর্থাৎ ক্যালপ্লেক্স। আমি অবশ্যই স্ক্রিনে এটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে ক্যালপ্লেক্স, এটা আপনারা খাওয়াইতে পারেন। এটা মূলত খাওয়ানোর নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 ml। আর এটার বর্তমান বাংলাদেশি প্রাইস সম্ভবত 70 থেকে 80 টাকার মধ্যে। সো আপনার পাখি যখন ডিম পাড়ে তখন তার শরীর থেকে কিন্তু অনেক পরিমাণ ক্যালসিয়াম খরচ হয়ে যায়, আর এর অভাবেই কিন্তু ডিম থেকে যে বাচ্চা হয় সেই বাচ্চাটা মারা যায় বা বিকলাঙ্গ হয়ে থাকে। তাই যখন আপনার পাখি ডিম দেবে অবশ্যই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে হবে, আর এক্ষেত্রে ক্যালপ্লেক্স অবশ্যই খাওয়াইতে হবে। আপনারা ক্যালপ্লেক্স অবশ্যই ব্যবহার করে দেখবেন, এটা খুবই উপকারী একটি মেডিসিন। এটা সাধারণত খাঁচায় রেখে দিবেন, 4 ঘন্টা পর্যন্ত থাকবে, গুলিয়ে রাখার পরে 4 ঘন্টা পর্যন্ত রেখে তারপরে আবার ফ্রেশ পানি দেবেন। আবার অনেকেই আছে পাখি যখন মিটিং করে তখন অবশ্য আপনারা ব্রিডিং কোর্সটা করান, এবং পরে যখন ডিম পাড়ে তখন আর ব্রিডিং কোর্স করান না, যে কারণে আপনার পাখিটির প্রথম 2টি বা 3টি ডিম থেকে যে বাচ্চা বের হয় সেই বাচ্চাগুলো সুস্থ সবল হয় এবং বাকি বাচ্চাগুলো অসুস্থ হয়। এই জন্য আপনারা মূলত মিটিং করা থেকে শুরু করে যতদিন না পাখির ডিম পাড়া শেষ হবে ততদিন পর্যন্ত আপনারা এই ক্যালসিয়ামের কোর্সটা করিয়ে রাখবেন, ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবেন। ডিম পাড়ার পর আপনারা আরেকটি যেটা করবেন সেটা হচ্ছে আপনার পাখিটিকে অবশ্যই নিরিবিলি পরিবেশ দিবেন। আমরা যারা নতুন পাখি পালন করি, এমনকি আমিও অমন ছিলাম, যখন আপনার পাখি ডিম পাড়ে তখন উৎসুক হয়ে আপনি বারবার খাঁচার কাছে যান, হাড়ির মধ্যে ডিম দেখেন, ডিম ধরেন, কয়টা ডিম পারছে এটা দেখেন। অবশ্যই এই খোঁজাখুঁজিটা পাখির সাথে করা যাবে না, কারণ ও যখন ডিম পাড়ে তখন ওকে নিরিবিলি একটা পরিবেশ দিতে হবে, যে পরিবেশে ওর ডিমগুলো পেড়ে সুন্দর করে হোম দিতে পারে। অবশ্য আপনারা এটা ভালো করে জেনে রাখুন, পাখি কিন্তু সবগুলো ডিম না পাড়া অবধি ডিমে তা দেয় না। সো আপনারা চেষ্টা করবেন বারবার হাড়ির কাছে ডিম দেখতে না যেয়ে পাখিকে নিরিবিলি একটি পরিবেশ দিতে, যাতে আপনার পাখি সুন্দরভাবে সেই পরিবেশে ডিমটা থেকে বাচ্চা তুলতে পারে। যখন আপনারা উৎসুক হয়ে বারবার হাড়ির কাছে যাবেন তখন পাখি ভয় পাবে, অথবা আপনারা অনেকে কাপড় দিয়েও ঢেকে রাখেন পাখির খাঁচা নিরিবিলি পরিবেশ দেওয়ার জন্য, তখন দেখা গেলো আপনারা খাবার বা পানি দেওয়ার জন্য গেলেন তখন আপনার পাখিটা ভয়ে দৌড়ে চলে গেল খাঁচার ডিমের মধ্যে আর কি, হাড়ির মধ্যে, তখন আপনার পাখিটার ডিম ভেঙে ফেলতে পারে বা তার ওই ডিমটা ধরলে সেই ডিম থেকে বেবি নাও ফুটতে পারে। সো অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন যেন আপনার পাখিকে নিরিবিলি একটা পরিবেশ দিতে পারেন বাচ্চা ফোটার জন্য। তারপর একটা মেইন কথা হচ্ছে যেটা, হাড়ি পরিষ্কার রাখা। আপনারা মূলত দেখতে পাবেন যখন আপনার পাখি ডিম পাড়ে তখন থেকে 15 থেকে 20 দিনের মধ্যে আপনার পাখিটি কিন্তু হাড়ির মধ্যেই অবস্থান করে, আর সেখানে অবশ্যই ওরা মলমূত্র ত্যাগ করে, এবং সেই মলমূত্র থেকে যে ময়লাগুলো হয় অবশ্যই আপনারা প্রথম থেকে 15 দিনের পর যে হাড়িটা পরিষ্কার করে দেবেন, যাতে 18 বা 20 দিনে যখন আপনার বাচ্চাটা ফোটে তখন অবশ্যই বাচ্চার গায়ে মলমূত্র না লেগে থাকে, কারণ মলমূত্রগুলো কিন্তু সবসময় শুকনো না হয় না, আর যখনই শুকনো হবে না তখন ওগুলো পাখির গায়ে লাগলে পাখি ঠান্ডা লাগতে পারে বা অন্য কোনো সমস্যা হয়ে পাখি মারা যেতে পারে। সো আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন যে পাখির হাড়িটা যেন পরিষ্কার করে দেন, এবং সবগুলো বাচ্চা ফোটার পরে অবশ্যই আপনারা 2 দিন পর পর পাখির হাড়িটা পরিষ্কার করে দেবেন। এবার আসি খাবারের বিষয়টা। আপনার পাখি যখন ব্রিডিং মোডে আসবে তখন আপনি ওদের পুষ্টিকর খাবারগুলো প্রোভাইড করবেন, শুধু চিনা না খেয়ে অবশ্যই মিক্সড খাবারগুলো দিবেন, এবং বিভিন্ন ধরনের যে ফ্রুটস আছে সবজি আছে এগুলো প্রোভাইড করবেন, এবং অবশ্যই আপনার পাখিকে প্রত্যেক সপ্তাহে 1 দিন তুলসী পাতা খেতে দিবেন যেন ওরা ঠান্ডা সর্দি থেকে বেঁচে থাকতে পারে।
এখনকার সময় যে আবহাওয়া আর সেটার জন্য অবশ্যই তুলসী পাতা অনেক উপকারী। আর বিশেষ করে ওষুধ মেডিসিন মূলত যতটা কম খাওয়ানো যাবে ততটাই উপকারী, যতটা বেশি আপনি প্রাকৃতিক উপাদানে আপনার পাখিকে সুস্থ রাখতে পারবেন ততটাই বেটার। সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।